যতনা খমখা নমস্কার আমি সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই আমি এবং আমার পরিবার কোভিডে আক্রান্ত হওয়ার পর যেভাবে আপনাদের আদর ভালোবাসা আশীর্বাদ এবং সহযোগিতা পেয়েছি তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছেও সেটা আপিল করব যে কোভিড মোকাবেলায় দু হাজার কুড়িতে যেভাবে আমরা সমস্ত ত্রিপুরাবাসী একত্রিত হয়ে কাজ করেছি ঠিক এবারও আমরা ওইভাবে তাকে মোকাবেলা করব আমার সমস্ত শক্তির উৎস আপনারাই আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমি সুস্থ হয়ে আপনাদের মাঝখানে চলে এসেছি এই বিগত ছ তারিখ থেকে একটা লম্বা সময় আমি আপনাদের মাঝে আসতে পারিনি সেটা আমাকে অনেকটা ব্যথিত করত কিন্তু আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি এবং আপনাদের সঙ্গে কিছু বিষয় আমি আলোচনা করতে চাই আপনাদের সামনে রাখতে চাই সেটা হচ্ছে কোভিডকে মোকাবেলা করা আপনারা সবাই জানেন অবগত আছেন বিগত এক বছরে তার সঙ্গে পরিচিত ছিলেন এবং ত্রিপুরাবাসী অতি সুন্দরভাবে তার মোকাবেলা করেছে সিভিল সোসাইটি হোক ক্লাব হোক ওর প্রশাসনিক ব্যবস্থা হোক হেলথ ডিপার্টমেন্ট সর্বোপরি বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রীজি কোভিড মোকাবেলা যা যা করার উনি সমস্ত ব্যবস্থা নিচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথমবারের যে কোভিডের আক্রমণ ছিল সেটাকে আমরা অনেকাংশে প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম আমাদের যে হেলথের ব্যবস্থা আছে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা আছে আমাদের যে সিভিল সোসাইটি রয়েছে জাগরুক জনতা রয়েছে এরাই আমাদের সৈনিক এবং আপনাদেরকে নিয়েই আমরা সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম অনেকাংশে এবার আমাদের কাছে ভ্যাকসিন রয়েছে গতবার ভ্যাকসিন ছিল না প্রথম চরণে যে টিকাকরণ হয়েছে সেটা কর্মী এবং প্রথম সারির যোদ্ধা তাদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয় চরণে পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে তাদের জন্য টিকাকরণ ব্যবস্থা প্রথম টিকাকরণ যেটা হচ্ছিল যারা হেলথ কেয়ার রিলেটেড স্টাফ রয়েছেন যারা প্রথম সারি যোদ্ধা রয়েছেন তাদের টিকাকরণ ত্রিপুরাতে নাইনটি পারসেন্টের উপরে হয়েছে এবং পঁয়তাল্লিশ বছরের উপরে যারা রয়েছেন দ্বিতীয় টিকাকরণ যেটা শুরু হয়েছে সেটাও সিক্সটি ফাইভ পার্সেন্ট ত্রিপুরাতে করতে আমরা সক্ষম হয়েছি সেটা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের চাইতে অনেক বেশি মাত্রার টিকাকরণ হয়েছে তার জন্য আমি ত্রিপুরাবাসীকে এবং হেলথ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই এবং তৃতীয় চরণে মাননীয় প্রধানমন্ত্রীজি ফার্স্ট মে থেকে আঠারো বছর থেকে চৌচল্লিশ বছর পর্যন্ত যে টিকাকরণের ব্যবস্থা ঘোষণা করেছেন তাতে আমি আমার রাজ্যবাসীকে অনুরোধ করব। যে টিকাকরণ তো হবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে আমাদের যারা হেলথ কর্মী রয়েছেন যারা পঁয়তাল্লিশ বছর ঊর্ধ্ব রয়েছেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া কারণ কি যে ভ্যাকসিন সেটা বড় মাত্রা একসঙ্গে অ্যাভেলেবেল নেই তার জন্য যারা আঠারো বছরের ঊর্ধ্বে রয়েছেন ওনারা যাতে এক তারিখ থেকে খেয়াল রাখতে হবে আমরা যেখানেই টিকাকরণের জন্য সেন্টারে যাবো প্রায়োরিটিতে আমাদেরকে ফর্টি ফাইভের ঊর্ধ্বে তাদেরকে রাখতে হবে ও স্টেপ বাই স্টেপ আমাদের হবে একসঙ্গে সবার টিকাকরণ হয়ে যাবে তেমন নয় কারণ সেই টিকার ব্যবস্থা হতে হবে সেই ভ্যাকসিনের ব্যবস্থা হতে হবে রাজ্য সরকার সেই ভ্যাকসিন ক্রয় করার জন্য একশো কোটি টাকা রাজ্যের বাজেট থেকে আমরা বরাদ্দ করেছি আমরা আশা করি যে আমাদের সমস্ত ত্রিপুরাবাসী সেই বিষয়ে খুব কম সময়ে বিস্তারিত অবগত হবেন এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে রাজ্যগুলো বড় মাত্রায় কোভিডে আক্রান্ত সে মহারাষ্ট্র হোক সে কর্ণাটকা হোক দিল্লি হোক পশ্চিমবাঙ্গাল হোক দশটি যে মূল রাজ্য আমাদের রয়েছে তার মধ্যে করোনার প্রাদুর্ভাব বেশি স্বাভাবতই সেই দিকটাই সেই রাজ্যগুলিতেই ভ্যাকসিনেশনের ব্যবস্থা প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে সে রাজ্যগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং সে রাজ্যগুলিকেই প্রোভাইড করা হবে আমরা নর্থ ইস্টের রাজ্যগুলি যারা রয়েছি বিশেষ করে আমি আমার নিজের রাজ্যের কথা বলবো আমরা অনেকাংশেই জাগ্রতার কারণে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের কারণে মাস্ক পরিধানের কারণে স্যানিটাইজার ইউজ করার কারণে আমরা অনেকাংশে সেফ রয়েছি যাতে ক্রমবর্ধমান সেফ আমরা থাকতে পারি জাগরুকতার মাধ্যমে একে অপরকে সহযোগিতা করা আর বিশেষ করে আমি যারা প্রফেশনালিস্ট রয়েছেন ডক্টরস রয়েছেন আইনজীবীরা রয়েছেন সাংবাদিক বন্ধুরা রয়েছেন প্রফেসররা রয়েছেন স্কুল টিচাররা রয়েছেন আমি তাদেরকে আবেদন করব বিগত সময়ে আপনারা যেভাবে জনমানসে একটা জনমত তৈরি করেছেন এবং তার সঙ্গে ক্লাবগুলো বড় ভূমিকা পালন করেছে এবং সর্বোপরি রাজনৈতিক দলগুলো যেগুলো ত্রিপুরাতে রয়েছে ছোট হোক বড় হোক প্রত্যেকের অবদান রয়েছে সেই কোভিড মোকাবেলায় এবারও আমরা সবাই মিলে মোকাবেলা করব এবং কেন্দ্র সরকার যে ব্যবস্থাগুলো করেছে এবং রাজ্য সরকার যে ব্যবস্থাগুলো করছে সেগুলো আমরা মেনে চলবো আর মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো যে উনি মে এবং জুন মাসের জন্য সারা ভারতবর্ষে যারা বিপিএল অন্তদয় এবং বিলো পভার্টি রয়েছেন তাদের জন্য দুই মাসের জন্য ফ্রিতে খাদ্যান্নের ব্যবস্থা করেছেন আমি আশা করি আমার ত্রিপুরা রাজ্যে বড় মাত্রায় যারা বিপিএল অন্তদয় পরিবার রয়েছেন তারা তাতে লাভান্বিত হবেন এবং আরেকটা আপিলে আমি গতবারও করেছিলাম আমরা সবাই জানি আমার আশপাশে কে রয়েছে কার বাড়িতে অন্য নেই কার কাছে খাদ্য নেই যদি এ ধরনের কোনো কিছু হয় আমি সবার আগে জানতে পারি তো আমি আপনাদেরকে নিবেদন করব। যে নিজের ঘর রক্ষা করে যাতে আমার পারিপার্শ্বিক যে পরিবারগুলো রয়েছে যাদের কাছে এই ধরনের ক্রাইসিসের সময় হয়তোবা অন্যের সংস্থান নাও হতে পারে পৌঁছতে নাও পারে সরকারিভাবে সেটা পৌঁছতে দেরিও হতে পারে যাতে আমরা একে অপরকে সহযোগিতা করি একে অপরকে এই সময়ে বিগত বছরে আমরা যেভাবে পাশে দাঁড়িয়েছিলাম এবারও আমরা স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়াব এবং ত্রিপুরার জাতি ধর্ম দল মত নির্বিশেষে যেভাবে আমরা একটা উদাহরণ প্রস্তুত করেছিলাম এর চাইতে বড় সুন্দর একটা উদাহরণ প্রস্তুত করব আমি আবারও সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর তার সঙ্গে সঙ্গে আমি আবারও আমি এবং আমার পরিবারের তরফ থেকে এ রাজ্যের লিডার অফ অপোজিশন মানিক সরকার মহোদয় থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের প্রমুখ ব্যক্তিরা রয়েছেন এবং এমন কি আমার যত স্টাফ রয়েছে এবং সমস্ত ত্রিপুরাবাসী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমার বাড়িতে ফোন করেছেন আমার খোঁজখবর নিয়েছেন আমাকে সুস্থ করে তোলার জন্য আপনারা সহযোগিতা করেছেন আমার সমস্ত হেলকর্মীরা দিন রাত পরিশ্রম করে আমাকে সহযোগিতা করেছেন আমার পরিবারকে সহযোগিতা করেছেন তার জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাবো আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি আশা করি যে যেটা আমার সঙ্গে হয়েছে সেটা যাতে আপনাদের পরিবারের সঙ্গে না হয় আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সেটা করবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার